দুর্নীতির অভিযোগে কৃষক বাজারে হঠাৎ হানা বিধায়ক ও বিডিওর। কৃষক বাজারে চলছে দালালি রাজ। ন্যায্য মূল্য ধান ক্রয় হলেও ওজনে বাদ দেওয়া হচ্ছে 6 থেকে 12 কেজি। সরকারি নির্দেশিকা অনুসারে মাত্র 5 কেজি ধান কুইন্টাল প্রতি বাদ দেওয়ার নির্দেশিকা জারি আছে। শুধু তাই নয়, ধান বিক্রয় ভুয়ো কৃষকের আমদানিও কৃষণ মান্ডিতে। এমন খবর যায় বিধায়ক আব্দুর রাজাক বিডিও শোভন দাসের কাছে। সেই খবর পেয়ে হঠাৎ কৃষণ মান্ডিতে হানা দেয়। শোনে কৃষকদের অভাব অভিযোগের কথা, তারপরে যে সমস্ত লোকেরা কৃষণ মান্ডির দায়িত্বে আছে তাদের কড়া ভাষা সতর্ক করেন বিডিও এবং বিধায়ক। বিধায়কের সাথে সাথে ছিলেন উত্তরজোনের তৃণমূল যুব সভাপতি সালাউদ্দিন সরকার লিটন, জিয়াবুল শেখ সহ বহু তৃণমূল নেতৃত্ব। রাকিবুল ইসলাম বাবুর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। বিক্রি নিয়ে একটা সমস্যা হচ্ছিল, যেটা আমরা আমাদের কাছে অভিযোগ এসেছিল যে এখানে ফরেনরা এসে ধান বিক্রি করছে, মানে প্রকৃত চাষি যারা যারা জমিতে ধান চাষ করেছে তারা এখানে ধান বিক্রি করার সুযোগ পাচ্ছে না। সেজন্য আজকে আমরা এমএলএ সাহেবকে নিয়ে আমরা এখানে এসেছি, অতর্কিত হানা দিয়ে দেখলাম যে এখানে কী ধরনের কী কাণ্ড কারখানা চলছে। সেখানে এসে দেখা গেলো যে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু গরমিল রয়েছে, মানে কোনো কোনো চাষির ক্ষেত্রে 10-12 কেজি করে ধলতা হিসেবে বাদ দেওয়া হচ্ছে, এটা ঠিক নয়। সেক্ষেত্রে আমরা এখানকার যিনি পারচেসিং অফিসার আছেন তাকে বলে দিলাম যে ময়েশ্চার মেশিন রাখার ব্যবস্থা রাখতে, যাতে সেই ময়েশ্চার মেশিনে প্রকৃত কতটা ধলতা বাদ দেওয়া যেতে পারে সেটা মেপে নিয়ে তারপরে সেই হিসেবে ধলতাটা বাদ দিতে। সাধারণত সরকারি নিয়ম হিসেবে 5 কেজি ধলতা বাদ দেওয়া যায়, কিন্তু এখানে দেখা হলো যে 10 কেজি করেও ধলতা বাদ দিচ্ছে, ফলে চাষিরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চাষিরা যাতে না ক্ষতিগ্রস্ত হয় সে ব্যাপারে আমরা সবাইকে সতর্ক করলাম এবং দেখলাম যে আগামীতে যেন এখানে সঠিকভাবে প্রকৃত চাষি এসে এসে ধান বিক্রি করতে পারে তার ব্যবস্থা আমরা নিতে বললাম। কত টাকা করে কুইন্টালে যাচ্ছে এবার, রেট কি আছে সরকারি? এবার আছে 1660 টাকা, গতবার ছিল 1800, এবার 1960, মানে 20 টাকা করে সরকারি সাবসিডি দেওয়ার পরে 1940 টাকা। ধন্যবাদ। প্রথম দিকে বলেন। আমার নাম আব্দুর রশিদ মণ্ডল, আমি একজন চাষি। আমি ধান বেচতে এসেছিলাম আপনার কাছে যে আমার ধানে 10 কেজি করে বাদ দিয়েছে। একই লেভেলের একই কোয়ালিটির ধান অন্যজনের 5 কেজি, 6 কেজি, 7 কেজি, আমার বেলায় 10 কেজি। তারা কারা ছিল যাদের কম বাদ দিয়েছে? মানে যাদের 6 কেজি তারাও চাষি ছিল, 6 কেজি যাদের বাদ দিয়েছে তারাও চাষি ছিল, আমিও চাষি। কিন্তু আপনার ধান বেশি বাদ দিল কেন? বাদ দিল কেন, আমি একজন চাষি, আমি বলতে পারবো না। আমি বললাম, রিকোয়েস্ট করেছি, তবুও বাদ দিয়েছি। তারপরে কি করলেন? তারপর কি হলো, ওই অবস্থায় আমাকে ধান দিয়ে আসতে হলো না, আমাকে ধান বাড়িতে ফিরে নিয়ে গেলে তারপর 300 টাকা মুনিশ করতে হচ্ছে। এমএলএ আর বিডিও সাহেব এই সমস্যার জন্য এসেছিল, কি বললো তারপর? বললো এইসব সমস্যা, তাদের সমস্যার সমাধান করতে হবে, এইসব কারচুপি যাতে না হয়। আশ্বাস পেয়েছেন? অনেকটাই। কি নাম আপনার? আব্দুর রশিদ মণ্ডল। বাড়ি? বাড়ি চক্রাম প্রসাদ। কিষাণ মান্ডিতে কৃষকরা সরাসরি এসে ধান বিক্রি করবে, তারা যেহেতু ধান বিক্রি করার জায়গা এবং সঠিক মূল্য পায়, তারা চাষ করে লাভবান হয়, এই উদ্দেশ্যে এই কিষাণ মান্ডিতে ধান বেচার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু আমাদের কাছে কিছু কিছু সংবাদ যাচ্ছে যে ফোরে দালালরা এখানে প্রাধান্য নিচ্ছে এবং ধান এনে বিক্রি করছে। কৃষকরা সরাসরি এখানে ধান বেচতে আসলে তাদের কুইন্টাল প্রতি 10 কেজি 12 কেজি যাতে লস হয়ে যায় আর তারা ধান বিক্রি করতে না আসে, এই রকম অবস্থায় ধান বাদ দিচ্ছে। এসে আমরা দুটো কৃষকের আমরা দেখলাম যে এরকম বাদ হয়েছে, ধানটা খারাপ বলে অমুকে এরকম বলছে, সেটা কিছু দেখলাম সবটা ঠিক না, যে ওরা খারাপ ধান, ভালো ধান তাও হয়তো বাদ দিচ্ছে। তাই আমরা সতর্ক করতে এসেছি, বিডিও সাহেবকে বললাম যে এই ব্যাপার চলেন আমরা ঘুরে আসি, যে ধানের ব্যাপারে এইরকম একটা ফোরে দালালরা অনেক সময় সুযোগ নিচ্ছে, তারা কীভাবে কাট করেছে, কী হয়েছে করে এসে। তাই আমরা এসেও দেখলাম যে অনেক কৃষক যারা আছে তারা একজনের 10 কেজি করে বাদ দিয়েছে, একজনের 12 কেজি বাদ দিয়েছে, ওরা বলার চেষ্টা করছে যে ধানটা খারাপ ছিল। তাই আমরা তাদেরকে বললাম যে এইভাবে এ করা যাবে না, যদি এইভাবে মানে ফোরেরা এই জায়গা দখল করে নেয় এবং কৃষকরা তারা সরাসরি এসে ধান বিক্রি করতে না পারে, তাহলে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে যে আইনের ব্যবস্থা নেওয়া সেই ব্যবস্থা আমরা নেব। আমরা অন্তত সতর্ক করলে আমরা কীভাবে এটাকে বন্ধ করা যায় তার জন্যে আমি আছি এবং আধিকারিক সাহেব আছেন, আমাদের সব কর্মাধ্যক্ষ আছে 50 সমিতি, তারা বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়ে সুষ্ঠুভাবে ধান বিক্রির ব্যবস্থাটা নেব। ধন্যবাদ।